हावड़ा देखे फाइनल 152 किलोमीटर जार्नी शेष और एखन आमादेर ट्रेन एसे दाड़िये छे काथीते और काथी हलो पूर्व मेदिनीपुर जिला जय तुम्हारे साथ देखो ब्लॉग दुई जय और गाइज आज के देखते सब सोटा टोटा पड़े रेडी मैं रेडी आज के गाइज जा तुम्हारा सकले ही जानो जाके बला है बांगाली गोवा। सो हाँ तुम्हारा ठीक ही भाव बांगाली गोवा मैं दीघार कथा बोल। हाँ गाइज आज के दीघा जा ठीक है और हमारे ट्रेन आढ़ाईटार समय हावड़ा थे कांडाड़ी एक्सप्रेस। सो हमें तुम्हारे साथ डायरेक्ट हावड़ा कथा बोलो कारण बेसि जदि मैं इखने बस कथा दी। सो गाइज भिडियो अनेक बड़ो हो जाए तुम्हारा देखते हो गाइज भिडियो अनेक बोरिंग लागे। सो बेसि कथा बढ़ाब ना डायरेक्ट तुम्हारे साथ हावड़ा थे कथा बोलो चलो टाटा। लोकल ट्रेन दाड़ी आज पास तो एखान जाओ और तुम्हारे साथ डायरेक्ट कथा बोलो हावड़ाते ठीक है। जब बेसि कथा बी तो भिडियो अनेक लम्बा हो जाए तो तुम्हें देखते बोरिंग लागे। तो चलो टाटा हावड़ा कथा बोलो। बंधुरा चले फाइनल हावड़ाते और हमारे ट्रेन जो दाड़ी आज पास देखते कांडाड़ी एक्सप्रेस जर नम्बर हो 22897 और इकान हावड़ा छाड़ टाइम हो 2:25 बाट ट्रेन जेहेतु लेट एस। सो ट्रेन लेट छाड़े लोकोमोटिव दिखे एड हो और हमारे ट्रेन दीघा पहुँचे 5:50 ठीक है। देखा जा ठीक टाइम ट्रेन पहुँचाते परि कि और हमारे सीट आज पिछने। सो हमें बस कथा बोलो ना कथा ट्रेन छाड़े तो ट्रेन एक् उठी थोड़ा कथा बोलते तरह। हाँ बंधुरा हमारे ट्रेन फाइनल छिड़े दीजिए देखते 15 मिनट लेट मैं 2:25 छाड़ा कथा 2:40 से 15 मिनट लेट और पर हल्ट आज है 7:00। सो अभी तुम्हारे साथ 7:00 डायरेक्ट कथा बोल ठीक है। আমি তোমাদেরকে এখন আর কি মানে কান্ডাড়ি এক্সপ্রেসের টয়লেটের রিভিউটা দেবো আর দেখতে পাচ্ছ মানে এখানে বেসিন আছে বেসিনে জল পড়ছে আর দেখতে তো জল জমেছে আর কি আর মানে আয়না অতটা স্বচ্ছ আয়না নয় ওরাই ধুব ভেতরে বন্ধুদের টয়লেটের রিভিউটা দেখছি।
বন্ধুরা, তোমরা কিন্তু আর কি ভেতরে ঢুকে কিন্তু সর্বদম আমাকে এটা লক করবে, নাহলে কিন্তু সমস্যা হতে পারে। আর এটা কিন্তু ওয়েস্টার্ন স্টাইল টয়লেট আর কি। আর টয়লেটে দেখতে পাচ্ছ আয়না মোটামুটি স্বচ্ছ আছে, ড্রেন তো চলছে বাইরে। আর এদিক এখানে বেসিন আছে, বেসিনে জল পড়ছে, লাইট আছে আর কি। আর এখানে জামা প্যান্ট টানোর হুক আছে, বেশ ভালো। আর এদিকে এটা শাওয়ার আছে, ফ্ল্যাশ আছে আর কি, ফ্ল্যাশ টিপলে কিন্তু আর কি জল পড়বে, ফ্ল্যাশ আছে, ঠিক আছে। মোটামুটি টয়লেটটা ভালো ভালো বলা যাবে। বন্ধুরা, আমার ট্রেন এখন চলে এসছে সাঁতরাগাছি স্টেশন আর কি, ঠিক আছে। আর এখানে ট্রেনের টাইম মানে পৌঁছোর টাইম ছিল আর কি 2:42, আর ট্রেন এসছে 3:59, ঠিক আছে, 3:08, সো লেট। আর এখানে ট্রেনের 2 মিনিট হল্ট আছে, 2 মিনিট পর ট্রেন ছেড়ে দেবে, আর আমি ট্রেনে উঠে যাচ্ছি, ঠিক আছে। সো ট্রেনের পাচ্ছি
হাওড়া থেকে 90 কিলোমিটার জার্নি শেষ, আর আমাদের ট্রেন এই মুহূর্তে পৌঁছালো আর কি তার থার্ড হল, ঠিক আছে, তমলুকে। আর তমলুক মানে ফেমাস আর কি, তমলুক সম্পর্কে যদি বলি তাহলে তমলুক হলো পূর্ব মেদিনীপুর জেলার এক সদর শহর, আর এটা রূপনাথ নদীতে অবস্থিত। আর তমলুক সম্পর্কে, তমলুকে 45 হাজারের বেশি লোক এখানে আর কি বসবাস করে। আর তমলুক সম্পর্কে কিছু বলার নেই। আর আমাদের ট্রেনে 2 মিনিট হল্ট, আর ট্রেন এখানে আসার টাইম ছিল 4টে, সো টাইম এসছে 4:15, সো 15 মিনিট লেট আছে ট্রেনে। আর এবার আমি ট্রেনে উঠে পড়ি, কারণ সামনে প্রায় সিগনাল হয়ে গেছে, সো ট্রেনে উঠে পড়ছি। বন্ধুরা, হাওড়া থেকে ফাইনালি 152 কিলোমিটার জার্নি শেষ, আর এখন আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে কাঁথিতে। আর কাঁথি হলো পূর্ব মেদিনীপুর জেলার একটা শহর আর কি, ঠিক আছে। আর ট্রেনের এখানে ঢোকার টাইম ছিল 4:55, ট্রেন এসছে প্রায় 5:12। আর বন্ধুরা, এখানে ট্রেনের একটি 2 মিনিট হল্ট আছে, আর ট্রেন এসছে 5:12, তার মানে প্রায় 2 মিনিট লেট আছে ট্রেন। আর এখন বন্ধুরা, আমাদের ট্রেন এখনই দীঘা থেকে কাঁথি থেকে ট্রেন ছেড়ে দিলো, দেখতে পাচ্ছ। আর এবার থেকে পরের স্টপ আর কি আছে রামনগর বেঙ্গল, সবই রয়েছে রামনগর বেঙ্গল কথা বলবো না, আমি ডিরেক্টলি তোমাদের সাথে কথা বলবো দীঘাতে, ঠিক আছে। আর দীঘা পৌঁছাতে বলে আশা করছি সন্ধ্যা হয়ে যাবে, সন্ধ্যা হয়ে যাবে প্রায়, ঠিক আছে। তুমি দেখতে পাচ্ছি দীঘা কথা বলবো, চলো টাটা। যারা পয়সা নেই আমি রাখছি মানে তো বহুত বড় হ্যাঁ।
আমরা ভাই নিয়ে চলে এলাম দীঘাতে, ঠিক আছে। আর আমাদের ট্রেন 2 মিনিট বিফোর, মানে 5:45 ঢুকেছে, কথা 5:48 ঢুকেছে, ঠিক আছে। মানে 2 মিনিট বিফোর মানে অনেক। আবার এই ট্রেনটা কিন্তু আবার মানে আবার হাওড়া যাবে, ঠিক আছে। আর সারা পুলিশে আর কি হয়ে যাবে ট্রেনটা। আর আজকে ব্লগটা গাইস এইটুকুই। আজকে ছোটো মানে ছোটো নয়, বাট এই ট্রেন জার্নি ব্লগ তোমার কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্ট করে দিও গাইস, আর ভিডিওটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বন্ধু মাঝখানে, ভিডিওটাকে শেয়ার করে দিও। চলো গাইস তোমার সাথে ভিডিওটা ব্লগ একটু তাড়াতাড়ি দেখা করবো, দেখা করবো নাকি কালকে গাইস, সরি, কালকে একটা ব্লগ মানে আর কি দীঘা সমুদ্র সৈকত নিয়ে একটা ব্লগ করবো, ঠিক আছে। সেটা খুব তাড়াতাড়ি আবার চলে আসবে। তো টাটা।